বুড়চুর স্বৈর শাসক শেখ হাসিনা লন্ডনে আসবে, আমরা শুনেছি 30 তারিখ লন্ডনে আসবে। আমরা জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই প্রস্তুতি সভা সম্পন্ন করেছি এবং আমরা পুরোপুরি প্রস্তুত। যেখানেই শেখ হাসিনা অবস্থান করবে, যেখানেই শেখ হাসিনা আসবে অবৈধ প্রধানমন্ত্রী, সেখানেই আমরা প্রতিরোধ করব। কারণ হচ্ছে একটাই, বিনা ভোটের প্রধানমন্ত্রী, গুমের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে, বাংলাদেশের 19 কোটি মানুষকে কারাগারে বন্দী রেখেছে। এবং আপনি জানেন আমাদের প্রিয় নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায় একজন তারেক রহমান সাহেব এই লন্ডনে অবস্থান করছেন, উনার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং মিথ্যা মামলার অবৈধ রায় দেওয়া হয়েছে, সম্পূর্ণ মিথ্যা মামলা। আমরা এ সকল ষড়যন্ত্র চক্রান্তকে প্রতিহত করার জন্য এই বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী লন্ডনে যে জায়গায় যেখানে অবস্থান করবে, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের যুক্তরাজ্য যুবদলের প্রতিটি নেতাকর্মী এবং যুক্তরাজ্য যুবদলের যে ব্রাঞ্চগুলো রয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চের নেতাকর্মী লন্ডনে আসবে এবং আমরা একসাথে মিলে যুক্তরাজ্য বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী এই স্বৈরাচারিণী খুনি বুড়চুর অবৈধ সরকার অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা লন্ডনের মাটিতে শান্তিতে থাকতে দেব না। আর আমরা মনে প্রাণে বিশ্বাস করি শেখ হাসিনার এই অবৈধ প্রধানমন্ত্রীর লন্ডনে এটাই শেষ সফর, কারণ অচিরেই সেটা আমরা বাংলাদেশের 19 কোটি মানুষও বিশ্বাস করে, অচিরেই শেখ হাসিনা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হবে এবং 19 কোটি মানুষ মুক্ত হবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে গিয়ে বাংলাদেশের 19 কোটি মানুষের নেতৃত্ব দেবেন। তাই আমরা জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা অঙ্গীকার করেছি, যতদিন আমাদের দেহে প্রাণ থাকবে আমাদের শরীরে আমাদের রক্ত প্রবাহিত হবে, আমরা শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক হিসাবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে এবং বিশেষ করে দেশনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী নিজের জীবনকে প্রয়োজনে বাজি রেখে সব কিছু ফেলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। একটা আমাদের যুবদলের জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীর কমিটমেন্ট।